Assalamualaikum, শুভ সকাল আমি ফেরদৌসা ইসলাম কেয়ার রোডাল স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাস থেকে আমার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি এই করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সকলেই সুস্থ আছো এই শুভকামনায় আজকে আমাদের ভূগোল ইংলিশ ক্লাস নবম ও দশম শ্রেণী ক্লাসটি শুরু করছি। তোমরা যারা গত ক্লাস ফলো করেছো এবং ক্লাসগুলি অনলাইনে ফলো করছো তারা সবাই জানো যে আমরা এখন কোন অধ্যায় আছি বলতো? অধ্যায় চারে আছি। অধ্যায় চারে কি? পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন। অভ্যন্তরীণ অর্থাৎ ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে প্রথমেই পড়েছি এবং এখন পড়ছি বাহ্যিক গঠন সম্পর্কে এবং বাহ্যিক গঠনগুলি কী ধরনের, পর্বত সম্পর্কে পড়েছি, আগ্নেয়গুলি সম্পর্কে এখনও পড়ছি, সমভূমি, তারপর মালভূমি সব কিছু সম্পর্কে আমরা আস্তে আস্তে সমগ্র ধারণা লাভ করব। আশা করছি যে তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছো, একটু পয়েন্টসগুলি উঠিয়ে নেবে এবং বোঝার চেষ্টা করবে। তো শুরু করি ভূগোল ও পরিবেশ, পৃথিবীর আগ্নেয়গিরির ও বাহ্যিক গঠন। আমরা গতদিন আগ্নেয়গিরির কার্যকারিতার উপর ভিত্তি করে অর্থাৎ আগ্নেয়গিরিটি এখন এখন আগ্নেয়গিরি অগ্নুৎপাত করছে, তারপর এখন হচ্ছে না বা আগে হয়েছে, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, এই সমস্ত বিষয়গুলির উপর ভিত্তি করে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের উপর ভিত্তি করে তিন ধরনের আগ্নেয়গিরি গত ক্লাসে দেখেছি। একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখনও বন্ধ হয়নি, উদাহরণ হিসেবে হাওয়াই দ্বীপের মাওনা নোয়া এবং কনা এবং মাওনা কেয়া, এই দুটি আগ্নেয়গিরির উদাহরণ আমরা দিয়েছিলাম। এবং সুপ্ত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত অনেক কাল আগে বন্ধ হয়ে গেছে এবং ভবিষ্যতে অগ্নুৎপাত হতে নাও পারে বা হতেও পারে আমরা এখনও জানি না, তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন জাপানের ফুজিয়ামা। এবং মৃত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরিগুলি দীর্ঘকাল থেকে নিষ্ক্রিয় আছে এবং ভবিষ্যতে কখনোই আর আগ্নেয়গিরির অগ্নুৎপাত হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাকে বলা হয়েছিল যে মৃত আগ্নেয়গিরি। কাজেই আগ্নেয়গিরির প্রকারভেদ অগ্নুৎপাতের ভিত্তিতে আমরা যে তিন প্রকার সেটা একটু আলোচনা করে দিলাম, গত ক্লাসেও আলোচনা করেছিলাম, আজকে চলে যাব আকার ও আকৃতির ভিত্তিতে আগ্নেয়গিরির তিন প্রকার। যেমন প্রথমটা বলেছি শিল্ড আগ্নেয়গিরি, এই আগ্নেয়গিরিটার পাদদেশ বা এই অংশটা হচ্ছে ছড়ানো বা বিস্তৃত এবং ঢালটা আস্তে আস্তে কী হয়েছে, চিকন হয়ে গেছে বা সরু হয়ে গেছে, একে বলা হয় এবং দেখতে অনেকটা মসজিদের গম্বুজ দেখেছে না, সেরকম অনেকটা গম্বুজের আকৃতি, এই জন্য গম্বুজের আকৃতি, এই জন্য একে বলা হয়ে থাকছে শিল আগ্নেয়গিরি। উদাহরণ হিসেবে এই শিল আগ্নেয়গিরির একটি উদাহরণ আমরা দিতে পারি, যে একটু আগে বলেছিলাম যে মাওনা লোয়া নামে একটা আগ্নেয়গিরি আছে কোথায়, হাওয়াই দ্বীপপুঞ্জে, সেই হাওয়াই দ্বীপপুঞ্জে এই আগ্নেয়গিরিটা কি বলতো? আগ্নেয়গিরিটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, অর্থাৎ এখনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে এবং তোমরা দেখতে কিরকম শিল আগ্নেয়গিরি বা গম্বুজ আকৃতির আগ্নেয়গিরির মতো। তারপরে আমরা চলে যাবো স্ট্র্যাটো আগ্নেয়গিরি, জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে যখন লাভা বা ভস্য বের হয়, এগুলো যদি সরাসরি স্তরসমূহ লাভার সম্পূর্ণ স্তরসমূহ দ্বারা এ জাতীয় আগ্নেয়গিরির সৃষ্টি হয়, অধিকাংশ স্ট্র্যাটো আগ্নেয়গিরি অনিয়মিতভাবে পর্বতসমূহ যা পার্বত্য পার্শ্ব উৎপন্ন কেন্দ্রীয় এবং অন্যান্য নির্গমন পথ এখান থেকে যে বের হবে তা না, কেন্দ্রীয় পথের পাশাপাশি আশেপাশের কোনো নির্গমন পথ দিয়ে যদি বের হয়ে থাকে তবে তাকে বলা হয়ে থাকছে স্ট্র্যাটো আগ্নেয়গিরি। তারপরে চলে যাচ্ছি আমরা সিঙ্গার বা কোন আকৃতির আগ্নেয়গিরিতে, এই সিঙ্গার আগ্নেয়গিরি অনেকটা আগ্নেয়গিরিকে আকারে ছোট এই আগ্নেয়গিরি, এই জন্য এই আগ্নেয়গিরিকে সিঙ্গার কোন আগ্নেয়গিরি বলা হয়ে থাকে, যে সাধারণত ছোট ছোট আগ্নেয়গিরির যে বিস্ফোরণ হচ্ছে এই ছোট ছোট বিস্ফোরণের বলেই বিভিন্ন বলে ফলে বিভিন্ন জায়গায় ছোট ছোট আগ্নেয়গিরির আকৃতির মতো আগ্নেয়গিরির সৃষ্টি হচ্ছে, তখন সেগুলিকে নাম দিয়েছি আমরা সিঙ্গার কোন আগ্নেয়গিরি। এই সিঙ্গার কোন আগ্নেয়গিরির গড় আকৃতি 800 মিটার চড়া এবং উচ্চতা মাত্র
একশো মিটার, মেক্সিকোর পেরিকোটিন এর উদাহরণ। তাহলে সিন্ডারবনের উদাহরণ কি? মেক্সিকোর পেরিকোটিন এই আগ্নেয়গিরির উদাহরণ। তাহলে আকার ও আকৃতির ভিত্তিতে যে তিন ধরনের আগ্নেয়গিরি আমরা পড়লাম, আর অগ্ন্যুৎপাতের ভিত্তিতে তিন ধরনের আকার ও আকৃতির ভিত্তিতে তিন ধরনের আগ্নেয়গিরি হচ্ছে শিল্ড আগ্নেয়গিরি, স্ট্রাটো আগ্নেয়গিরি এবং সিন্ডার কোন আগ্নেয়গিরি। এই তিন ধরনের আগ্নেয়গিরি সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলাফল সম্পর্কে আমরা একটু আজকে করব, দেখি অগ্ন্যুৎপাতের ফলাফল। অগ্ন্যুৎপাতের ফলাফল বিভিন্ন, প্রথমে আমরা শিখবো হচ্ছে ফলাফলের মধ্যে প্রথমেই আমরা শিখবো যে কী কী ধরনের ভূমি সৃষ্টি করছে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। ঠিক আছে, দেখো এক নম্বর যে ভূমিটা সৃষ্টি করছে, দেখো আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারদিকে সঞ্চিত হয়ে কী সৃষ্টি করে? মালভূমির সৃষ্টি করে। ভারতের দাক্ষিণাত্যে কৃষ্ণ মৃত্তিকাময় মালভূমি এর মালভূমির উদাহরণ। তাহলে কী হলো? আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে মালভূমির সৃষ্টি হচ্ছে। আমরা কি জানি মালভূমি কী ধরনের? উঁচু পর্বত যখন বলবো পর্বত এরকম খাড়া আকৃতির এই জায়গাটা, কিন্তু মালভূমি যখন আমরা বলবো মালভূমি পর্বতের চেয়ে নিচু এবং এই আকৃতিটা উপরের অংশটা পিক বা খাড়া না হয়ে সমতল ভূমির মতো, এজন্য একে মালভূমি বলা হয়ে থাকে। পানির মালভূমি আমরা জানি পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে, এটাও একই আকৃতির মালভূমি। তো এখানে আমরা আগ্নেয়গিরি কী সৃষ্টি করে? সঞ্চিত হয়ে লাভা সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে আমরা দেখছি। তাহলে উদাহরণ হিসাবে আমরা বলেছি ভারতের কৃষ্ণ মৃত্তিকাময় মালভূমি, যেই মালভূমি এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে। দুই নাম্বার, সমুদ্র তলদেশে লাভা সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি করে। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ এ ধরনের একটি অগ্ন্যুৎপাতের ফলাফলের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। প্রথমে দেখলাম আমরা মালভূমি সৃষ্টি করে, তারপরে দেখলাম সমুদ্র তলদেশে দ্বীপের সৃষ্টি করে, তিন নম্বর দেখো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে গভীর গহ্বর বা একটা নিচু জায়গার সৃষ্টি হয়, সেটা হচ্ছে সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী অংশে অগ্ন্যুৎপাতের ফলে বিরাট একটি গহ্বরের সৃষ্টি হয়েছে। যার একটা দুটি উঁচু জায়গার মাঝখানে যখন এরকম একটি জায়গার সৃষ্টি হয় তখন তাকে বলা হয়ে থাকে গহ্বরের সৃষ্টি হয়েছে। সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী অংশে অগ্ন্যুৎপাত বা অগ্ন্যুৎপাতের বিস্ফোরণের কারণে একটি কি গহ্বর সৃষ্টি হয়েছে। চার নম্বরে দেখো মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে পানি জমে আগ্নেয় হ্রদের সৃষ্টি হয়। মৃত আগ্নেয়গিরি কোনটা? অনেকদিন যাব যে আগ্নেয়গিরিতে কী হয় না, অগ্ন্যুৎপাত হচ্ছে না, তখন এই যে জ্বালামুখটা দেখা যাচ্ছে একটা ভীষণ রকমের একটা, এই যে একটু নিচু এরকম একটা অংশ নিয়ে একটা খোলা জায়গা রয়েছে, এই অংশটাতে কী হচ্ছে? পানি জমছে, পানি জমে মৃত আগ্নেয়গিরির মুখে হ্রদের সৃষ্টি হচ্ছে। এরকম দেখো আলাস্কার মজা না এই জিনিসটা, ব্যাপারটা দেখো মৃত আগ্নেয়গিরি তার মুখে আবার হ্রদ সৃষ্টি হয়েছে পানি জমে। এর উদাহরণ হিসেবে বলা হয়েছে যে দেখো উদাহরণ হিসেবে এই হ্রদের দেখো অ্যাটাকামা, আলাস্কার মাউন্ট অ্যাটাকামা এবং নিকারাগুয়ায় কুসা ডাইনা এ ধরনের হ্রদ। তাহলে এরকম যে মজার হ্রদের সৃষ্টি হয় এই হ্রদের কিন্তু উদাহরণ আছে, তাই না? এমনি এমনি তো বলা হয়নি যে হ্রদ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা উদাহরণটা মুখস্থ করে নিব। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে দেখো বিভিন্ন লাভা তারপরে ভস্ম শিলা এগুলি সঞ্চিত হয়ে পর্বতের সৃষ্টি হয়। যেমন খুব কমন একটি পর্বত ইতালির ভেসুভিয়াস পর্বত, যখন কোথাও এই আগ্নেয়গিরির এই যে পদার্থগুলি লাভা এগুলি যে আগ্নেয়গিরির মুখ দিয়ে বের হয়ে আসে, বের হয়ে আসার পরে একটু দূরে এই যে উঁচা একটা স্থানের সৃষ্টি হয়েছে পর্বতের মতো, একেই বলা হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে পদার্থগুলি জমে পর্বতের সৃষ্টি করে। ইতালির ভেসুভিয়াস এই ধরনের একটি পর্বত। লাস্ট এবং ছয় নম্বর যেটা আছে একদম লাস্ট, সেটা হচ্ছে দেখো তোমাদের বইয়ে অনেক সময় আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে নিম্ন সমভূমিতে পরিণত হয়, যেমন উত্তর আমেরিকার স্নেক নদীতে এ ধরনের নিম্নভূমির সৃষ্টি হয়েছে।
Thank you.
প্রক্রিয়া সমূহ। এখানে চার ধরনের দুই রূপে যে ভিন্ন পরিবর্তন হচ্ছে চার ধরনের প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। এক নাম্বারটা আমি দিলাম কই পিছুনি ভব ও কই ভব। ওকে, পরে চিন্তা করার কিছু নয়, আমি এটা সব বুঝিয়ে দিব। পিছুনি ভব ও কই ভব, এটা ব্যাপারটা ইংলিশ নামটা ওয়েদারিং অ্যান্ড ইরোশন করে রাখবে, ইম্পর্টেন্ট। ওয়েদারিং অ্যান্ড ইরোশন, ইরোশন হচ্ছে পরিভ্রমণ, ইরোশন অর্থ পরিভ্রমণ। দ্বিতীয় ভবন হচ্ছে ওয়েদারিং। তারপরেরটা হচ্ছে অপসারণ, ট্রান্সপোর্টেশন। এরপরেরটা হচ্ছে অপসারণ বা কি বলবে ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন। ওকে, তিন নাম্বারটা হচ্ছে লগ্নি ভবন বা ডেমুটেশন, লগ্নি ভবন বা ডেমুটেশন। এই প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের কাছে আমি ফার্দারমোর যতটুকু জানি, যারা ক্লাস নাইনে করছো তাদের জন্য প্রত্যেকটা ওয়ার্ড নতুন অবক্ষেপণ বা ডিপোজিশন, অবক্ষেপণ বা ডিপোজিশন। আমি জানি যে নাইনে যারা করছো তাদের জন্য নতুন, বাট যারা ক্লাস টেনে আছো তারা অলরেডি এই শব্দগুলো সম্পর্কে জেনেছো এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের ইনশাল্লাহ আশা করছি ভালো ধারণা আছে। ওকে, ফার্স্ট অফ অল আমি তোমাদের পড়াবো পিছনি ভবন ও কই ভবন সম্পর্কে। শিলারাশির চূর্ণ বিচূর্ণ ও বিশ্লিষ্ট হয়ে হয়, শিলারাশির যদি চূর্ণ বিচূর্ণ হয় বা বিশ্লিষ্ট হয় বা ভেঙে যায় কিন্তু অন্য কোনো জায়গায় স্থানান্তরিত না হয় তবে তাকে বলা হচ্ছে বিচূর্ণ ভবন ও কই ভবন। সাধারণত প্রাকৃতিক কারণে এই শিলারাশি বিচূর্ণ ভবন ও কই ভবন হয়ে থাকে, অর্থাৎ শিলা বা বড় শিলাখণ্ড যদি কোনো প্রাকৃতিক কারণে, সেটা হিমবাহের কারণে হতে পারে, সেটা বায়ুপ্রবাহের কারণে হতে পারে বা কোনো যে কোনো প্রাকৃতিক বা সূর্যের আলো সংকোচন প্রসারণের কারণে হতে পারে, যে কোনো কারণে এই বড় বড় শিলারাশিগুলি যদি ভেঙে সৃষ্ট হয়ে যে জায়গায় বিশ্লিষ্ট হয়ে সেই জায়গায় স্থানান্তরিত না হয়ে একই জায়গায় পড়ে থাকে ছোটো ছোটো খণ্ড বিখণ্ড হয়ে, এই বড় বড় জিনিস যদি খণ্ড বিখণ্ড হয়ে ছোটো ছোটো জায়গায় পড়ে থাকে তবে তাকে বলা হচ্ছে বিচুনি ভবন ও কই ভবন, ওয়েদারিং অ্যান্ড ইরোশন। তারপরে চলে যাচ্ছি আমি অপসারণ, নদী স্রোত বায়ুপ্রবাহ হিমবাহ প্রভৃতি শক্তির দ্বারা চূর্ণ বিচূর্ণ প্রদার্থগুলি পদার্থগুলি যখন এই যে ছোটো ছোটো অংশগুলিগুলো চূর্ণ বিচূর্ণ তুলা বালি ছোটো ছোটো অংশগুলি হলো এগুলি যখন এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় তখন তাকে বলা হয় অপসারণ বা ট্রান্সপোর্টেশন। আমার ধারণা এখন তোমরা বুঝতে পারছো হোয়াট ইজ ট্রান্সপোর্টেশন বা অপসারণ বলতে কী বোঝায়। তারপরে দেখো চলে যাচ্ছি নগ্নি ভবন, বিচূর্ণ ভবনের সময় শিলা চূর্ণ বিচূর্ণ হয় ভবন দ্বারা ওই শিলা অপসারিত হলে নিজের অবিকৃত। আচ্ছা ধরো এই যে শিলাগুলি আছে সেগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে কিছু ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, তাই এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাচ্ছে তখন তাকে একটা অপসারণ হচ্ছে। বা কিছু কিছু শিলাখণ্ড তো থাকে যখন তারা অন্য জায়গায় অপসারিত না হয়ে কি হয় ওই নির্দিষ্ট জায়গায় যেগুলি অপসারিত হয়েছে সেগুলি তো হয়ে গেছে, বা যেগুলো অপসারিত হয় না ধরো এরকম বিভিন্ন ওই ভবন বা বিচুরি ভবনের পরে এরকম অংশ থেকে যায় যারা অপসারিত হয়ে অন্য কোনো জায়গায় যায়নি তখন তাকে যে অংশটা থেকে যাচ্ছে খোলা যে অংশটা অবিকৃত শিলাগুলি নগ্ন হয়ে পড়ে আছে উপরের পাতলা অংশটা চলে গেছে তখন তাকে নগ্নিকরণ বা ডেনুলেশন বলা হয়ে থাকে। আবার বায়ুপ্রবাহ নদীস্রোত কিংবা প্রভৃতি শক্তির প্রভাবে নানা স্থান থেকে ক্ষয়প্রাপ্ত শিলাগুলি যে প্রক্রিয়ায় কোনো একটি নির্দিষ্ট স্থানে এই যে এই ছোটো ছোটো জিনিসগুলি যখন কোনো একটি প্রক্রিয়ায় অর্থাৎ তোমার মানে বায়ুপ্রবাহ তারপরে আগ্নেয়গিরির
তারপরে প্রাকৃতিক অন্যান্য যে কোনো কারণে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে, যে কোনো জায়গায় একটা উঁচু স্থানের মতো বা ভূমির মতো সৃষ্টি করছে, উঁচু একটা জায়গা সৃষ্টি করছে জমা হয়ে, তখন তাকে সেই জায়গাটিকে বলা হচ্ছে অবক্ষেপণ বা ডিপোজিশন। আমরা কি বলি ডিপোজিট বা ডিপোজিশন, যেখানে জমা হয় সেখানে একই অবস্থা। যে ডিপোজিশন মানে হচ্ছে অন্যান্য জায়গা থেকে শিলাগুলি যে ভেঙে চলে আসছে, তখন যে একটি নির্দিষ্ট জায়গায় এসে জমা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অবক্ষেপণ বা ডিপোজিশন। তাহলে ভূমিরূপের দৃঢ় পরিবর্তনের যে চারটি প্রক্রিয়া রয়েছে সে চারটি প্রক্রিয়া সম্পর্কে আমরা জানলাম। নাম্বার ওয়ান হচ্ছে বিচ্ছুরি ভবন ও ক্ষয়ী ভবন। এই প্রক্রিয়াটা কি দেখলাম আমরা, একটি নির্দিষ্ট স্থানে প্রাকৃতিক বিভিন্ন কারণে যখন বড় বড় শিলাখণ্ডগুলি কি হয়, বড় বড় শিলাখণ্ডগুলি যখন ভেঙে কোথাও স্থানান্তরিত হয় না, ওই স্থানে পড়ে থাকে, তখন তাকে বিচুনি ভবন ও ক্ষয়ী ভবন বলে। তারপরে যখন এই শিলাখণ্ডগুলি যেগুলি আলাদা হয়েছে বা বিশ্লিষ্ট হয়ে গেছে, সেগুলি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তখন তাকে অপসারণ বা ট্রান্সপোর্টেশন বলে। এরপরে যখন যে অংশটুকু খোলা বা চলে গেছে, তারপরে যে অংশটুকু পড়ে থাকে নগ্ন অবস্থায়, সেটাকে বলা হয় নগ্ন ভবন বা ডেনোডেশন প্রক্রিয়া। এবং ডেনোডেশন প্রক্রিয়ার পর হচ্ছে যে জায়গায় যে ছোট ছোট অংশগুলি ট্রান্সপোর্টেশন বা অপসারণের মাধ্যমে চলে গিয়ে একটি নির্দিষ্ট জায়গাতে জমা হচ্ছে তাকে বলা হয় অবক্ষেপণ বা ডিপোজিশন। আজকে এই প্রক্রিয়া পর্যন্তই থাক। পরবর্তী দিন আমরা যে প্রাকৃতিক শক্তিগুলির কথা বলেছি, বায়ু, বৃষ্টি, হিমবাহ, নদীর গতিপথ এবং নদী সম্পর্কে অনেক কিছুই জানব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে। ক্লাসটা মোটামুটি শেষ আমাদের। ওকে, সবাইকে ধন্যবাদ এবং সবাইকে, সবাই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া এবং সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ সকলকে।